ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী রাজ্যে আবারও কলকাতার মধ্যে করোনা ভাইরাসের দাপট অব্যাহত রয়েছে, যার ফলে এখানে মৃতের সংখ্যা দিনের দিন বেড়েই যাচ্ছে। তো কলকাতাকে নিয়ে বিস্তারিত কি খবর উঠে এসেছে সমস্ত কিছুই তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। কোভিড মৃত্যুতে শীর্ষে কলকাতা। কোভ্যাক্সিনের অভাবে আজই শহরে 40 সেন্টারে টিকাকরণ বন্ধ। রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে বারবার ওঠানামা করছে। এদিকে এই পরিস্থিতিতে কলকাতায় কোভ্যাক্সিনের ভাড়ার শূন্য। প্রায় 1.5 লক্ষ শহরবাসী দ্বিতীয় ডোজ অনিশ্চিত। বৃহস্পতিবারের স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন 793 জন, মৃত্যু হয়েছে 13 জনের। কলকাতায় কোভ্যাক্সিনের ভাড়ার শূন্য। প্রায় 1.5 লক্ষ কলকাতাবাসীর দ্বিতীয় ডোজ অনিশ্চিত। শুক্রবার রাতে কলকাতার 40টি সেন্টারে টিকাকরণ বন্ধ রাখার জন্য বাধ্য হয়েছে পুরসভা। দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বারবার ওঠানামা করছে। এখনও মৃত্যু হয়েছে বাংলায় 7 জেলায়। এই 7 জেলায় মৃত্যুর লিস্টে শীর্ষে রয়েছে কলকাতা। যদিও মৃত্যুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি 2/24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা 13 জন, যার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে কলকাতা থেকে।